ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকের আমি ভিডিওটি যেহেতু যে ভিডিওটি তৈরি করবো সেটা হচ্ছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয় সম্পর্কে, ভ্রমণ বিষয়ে। আপনারা অনেকেই প্রতিদিন অসংখ্য ফোন করে আপনারা জানতে চান যে আপনার কবে থেকে ট্যুরিস্ট ভিসাটা চালু হবে এবং বর্তমান ট্যুরিস্ট ভিসার ভ্রমণ বিষয়ে আপডেট সম্পর্কে। তো আপডেট বলতে কি, আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন যাবতই একটা কথা শোনা যাচ্ছে যে আপনারা ট্যুরিস্ট ভিসা 15 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা ছাড়বে ছাড়বে এরকম। তো ট্যুরিস্ট ভিসার গত 9 মাস, 9 মাস না, আপনার গত 9 তারিখ, 9 নভেম্বর একটা ঘোষণা আসছে যে ট্যুরিস্ট ভিসা ছাড়বে, কিন্তু এটা শর্ত সাপেক্ষে। এর আগেও ট্যুরিস্ট ভিসা ছিল, এর আগে ট্যুরিস্ট ভিসা ছিল ওটা আসলে কীরকম, আপনার বিমানপথে যেত যাওয়া যেত এটা 1 মাসের, তাও আবার স্পেশাল চার্টার বিমান যেটা আসলে আপ ডাউন প্রায় 30 থেকে 35 হাজার টাকা ভাড়া ছিল। কিন্তু এখন বর্তমানে এখনও ভিসাটা ট্যুরিস্ট ভিসা করা যাবে, সেক্ষেত্রে আপনাদের ভিসা পাবেন 3 মাসের ভিসা পাবেন, 3 মাসের ভিসা পাবেন ভ্রমণ ভিসা। এবং আপনাদের শর্ত হচ্ছে আপনারা আকাশপথে আপনাদের যাওয়া আসা করতে হবে বিমানে, অর্থাৎ এয়ারে, আপনার বাই রোড স্থলপথ আপনারা ইউজ করতে পারবেন। স্থলপথ বলতে আপনারা বুঝাচ্ছি আমি চ্যাংড়াবান্ধা কিংবা বেনাপোল বর্ডার, যেটা হরিদাসপুর বর্ডার, গেদে কিংবা অন্য হিলি যে বর্ডার, আগরতলা, এই সমস্ত বর্ডার আপনারা ইউজ করতে পারবেন না। আপনাদের যদি স্থলপথ আপনাদের যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আরও মিনিমাম 1 থেকে 1.5 মাস, এটা জানুয়ারি ফার্স্ট উইকে মেবি এটা সবগুলো বর্ডার উন্মুক্ত করে দেবে। কারণ এটা এখন বর্তমানে যে ভিসাটা দিচ্ছে এটা আসলে আপনার পরীক্ষামূলকভাবে দিচ্ছে এবং 1 থেকে 1.5 মাস ওরা দেখবে। এটা যদি পরিবেশ পরিস্থিতি যদি সব ঠিক থাকে, করোনার প্রাদুর্ভাব যদি না বাড়ে, সেক্ষেত্রে আপনার জানুয়ারি মাসে ফার্স্ট উইকের মধ্যে আপনারা ভ্রমণ ভিসাটা আপনারা করতে পারবেন, ভ্রমণ ভিসাটা আপনারা যেতে পারবেন এবং যে কোনো পথ আপনারা, যে কোনো বর্ডার, যে কোনো রুট আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু বর্তমানে শর্ত একটাই, আপনাদের যদি আপনারা ইন্ডিয়া যেতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই বিমানপথে আপনাদের যেতে হবে। সেক্ষেত্রে বিমানের আপ ডাউন আপনাদের টিকিট দরকার। আপ ডাউন টিকিট বলতে কি, আপনারা আসলে এখন বর্তমানে কলকাতার প্রায় 6 থেকে 6.5 হাজার টাকা ভাড়া, শুধু যাওয়ার ভাড়া, আপ ডাউন টিকিট প্রায় 12 হাজার টাকা। তো আপনাদের আপ ডাউন টিকিট আপনাদের ক্রয় করতে হবে। আর হচ্ছে হলো আপনাদের ভিসা করার জন্য আগে যা যা লাগতো সেই কাগজগুলো লাগবে, যেমন বিদ্যুৎ বিলের কাগজ, ছবি, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, তারপরে ছিল আপনি কি করেন, আপনার পেশার ডকুমেন্ট লাগবে এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর ব্যাংক স্টেটমেন্ট যদি যাদের, যারা ব্যাংক স্টেটমেন্ট না দিতে পারবেন তাদের জন্য ছিল ডলার এন্ডোর্সমেন্ট, অর্থাৎ যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে, হয় ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে নাহলে ব্যাংক স্টেটমেন্ট করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তো এটা ছিল হলো আপনার নিয়ম। আর বর্তমানে আরও অনেকে প্রশ্ন করেন যে ভাই এখন বর্তমানে কী কী ভিসা এখন যাওয়া যায়, ভিসাগুলো এখন আসলে আপনার ভ্রমণ ভিসাটা বাদে সব ধরনের ভিসা এখন চালু আছে। যেমন আপনার কনফারেন্স ভিসা, যদি আপনাকে কনফারেন্সে যেতে চান সেক্ষেত্রে কনফারেন্স ভিসা ইনভাইটেশন লেটার লাগে, ইনভাইটেশন লেটার দিয়ে করতে পারবে। মেডিকেল ভিসা আপনারা যেতে পারবেন, এটা স্থলপথ আকাশপথ সব ওয়েতে আপনার যাওয়া যায়, 3 মাসের ভিসা দেয়, এখন বর্তমানে 3 মাসের বেশি দিচ্ছে না মেডিকেল ভিসাটা, মেডিকেলের কাগজপত্র লাগে। আর ডাবল এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা বলতে অনেকে বোঝেন না যে ডাবল এন্ট্রি ভিসাটা কি। ডাবল এন্ট্রি ভিসাটা ছিল যে সমস্ত অ্যাম্বাসি বাংলাদেশে নাই সেই সমস্ত, কিছু কিছু অ্যাম্বাসি আছে দিল্লিতে, আছে দিল্লিতে, সেক্ষেত্রে আছে দিল্লিতে গিয়ে আপনাদের ফেজ হইতে হয় অ্যাম্বাসি, যেমন পর্তুগাল অ্যাম্বাসি, তারপর পোল্যান্ডের অ্যাম্বাসি, রোমানিয়া, এবং এরকম অনেকগুলো অ্যাম্বাসি আছে এটা, যেগুলো বাংলাদেশে এগুলো অ্যাম্বাসিগুলো নেই, এগুলা সরাসরি বাংলাদেশ থেকে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ওই দেশ থেকে ইনভাইটেশন লেটার প্লাস অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এরপর অ্যাম্বাসিতে ফেস করতে হয়। এরপর চাইলো ওইটাকে, ওইটা ফেস করার পরে ভিসা দেয় যেটা, ওইটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা বলে। তো ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনারা ফেজ হইতে পারবেন, ডাবল এন্ট্রি ভিসা পেতে পারেন যদি অন্য কোনো দেশের অ্যাম্বাসিতে ফেজ হইতে চান। আরও বিভিন্ন রকম ভিসা আছে, সাংবাদিক ভিসা, সাংবাদিকতা ভিসা আছে এবং এরকম অনেক ভিসা আছে। তো আপনাদের ভ্রমণ ভিসাটার জন্য আপনাদের অনেকের প্রশ্ন যে ভ্রমণ ভিসাটা কি, মূলত এখন কোন যাওয়া যাবে এবং কিভাবে যাওয়া যাবে, প্রসিডিউরটা কি। টোটাল প্রসিডিউরটা আমি যেটা বললাম এরকমই, আপনাদের যদি ভিসা করতে চান এবং সেক্ষেত্রে আপনারা ভিসা করতে পারবেন, অবশ্যই 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন এবং শর্ত সাপেক্ষে এভাবেই আপনাদের যেতে হবে। তো ভিসা সম্পর্কে আরও যদি আপনাদের এই ইন্ডিয়ান ভারতের ভিসা সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনারা যদি যে জানতে চান, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমি আমার ডেস্কটপে একটা নাম্বার
দিয়ে রাখছি 01913502933। যারা সাভার বেশি সাভারে যারা থাকেন, সাভার এরিয়ার আশুলিয়া সাভার, তারা সরাসরি আমার এখানে আশুলিয়া সাভার কিংবা মানিকগঞ্জের ভিতরে যারা আছেন তারা সরাসরি আমার অফিসে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জানতে পারবেন। এবং মোবাইলের মাধ্যমে আপনার যদি না আসে, আপনার যদি মোবাইলে আপনার কোনো ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে মোবাইলে আপনার আমার ফোন দিলে আপনারা জানতে পারবেন, যে কোনো বিষয় আপনার কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন, আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।